প্রশাসন বক্তব্য দিয়েছে যে এটা আমরা ভাঙি নাই আমাদের কাছে এখনো অর্ডার আসেনি অর্থাৎ ওইটা যে করবে ইনিয়ে বিনিয়ে আপনার এই স্বামী ওসমান সাহেব আপনারা হয়তো দেখছেন একটা ভাইরাল হয়েছে উনি বলতেছিল যে উনি নাকি সত্তর আশি রেখাত নপল নামাজ পড়ে তাহাজুত নামাজ পড়ে কোরআন তলায় করে সেইটা কিরকম করে এক সেকেন্ডে দুই রেখাত নামাজ পড়ে সেহারে বৈশাখ সেইটা কার সরিবে সেটাকে ভিডিও করে ভাইরাল করেছে আমার কাছে ভিডিওটা আছে আপনাকে দেখাইতে পারবো আমিও রাজনীতি রাজনীতি চাই চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সেই রাজনীতি তো আপনি রাজনীতি পাওয়ার নিয়ে আপনি ধর্ষণ করবেন আবার উৎসব করবেন যে আমি একশো ধর্ষণ করেছি আবার আপনি স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করবেন আবার আপনার ওপেন নিয়ে জোর করে এটা করবেন সেটা করবেন এটা তো হয় না টেন্ডারবাজি করবেন শিক্ষককে আপনি জিম্মি করবেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছিল যে আমাকে জিম্মি করে চাঁদা নিয়েছে অবৈধভাবে হিনজাম ইনকাম করেছে একমাত্র করেছে এই পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ক্ষমতায় রাখার জন্য তাকে আবার এই সুযোগ সুবিধা প্রধানমন্ত্রী সহ টপ টু বটম দিয়েছে তার বিরুদ্ধে আজকে আপনার কালের কন্ঠে স্পষ্ট ভাবে লেখতেছে যে পাঁচটা কোম্পানিতে পাঁচশো কোটি টাকা তার ওই রিসোর্ট করছে সাবানা রিসোর্ট সেখানে হাজার কোটি টাকা এক রাত থাকলে পনেরো হাজার টাকা লাগবে সর্বনিম্ন এক ব্যক্তি ভারত সফর করতে এসেছে বিদেশি আসার পরে সেখান থেকে বাংলাদেশে ঢুকেছে ঢুকার পরেই ওনার সাথে বাংলাদেশের দোবাসী আছে সে বলতেছে যে এটা আপনার বঙ্গবন্ধু সেতু তারপর বললো বঙ্গবন্ধু সেতু উনি ওইটায় উঠেছে ওঠার পর দেখলো দেখার পরে উনি আসতেছে আস্তে আস্তে চলে এসছে আগের গায়ে আগার গায়ে এসে আপনার বিজয় বিজয় সারীতে এসে বললো এটা যে দেখে যে ওখানে এটা বঙ্গবন্ধু নব থিয়েটার উনি সেখান থেকে একটু খেলা দেখতে যাবে বলছে যে আজকে বঙ্গবন্ধু কাপ হচ্ছে বঙ্গবন্ধু কাপ দেখতে গিয়ে বললো স্টেডিয়াম এটা স্টেডিয়ামটা বঙ্গবন্ধু স্টেডিয়াম উনি এত কথা শুনে অজ্ঞানই পড়ছে যে এ কি সব জায়গায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর কিছু তো নাই তাই অজ্ঞান হয়ে পড়ার পর ওনাকে হাসপাতালে নিয়ে আসছে তাই হাসপাতাল জ্ঞান ফেরার পর বলছে যে এইটা বলছে এটা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ মেডিকেল অতএব আপনার যেখানে পিজিকে বঙ্গবন্ধু করে ফেলাইলো ভাসানি থিয়েটারকে বঙ্গবন্ধু থিয়েটার করে ফেলাইলো যমুনা সেতুকে বঙ্গবন্ধু সেতু করে ফেলাইলো ঢাকা স্টেডিয়াম কে বঙ্গবন্ধু স্টেডিয়াম করে ফেললো এরকম পাবলিক টয়লেট পর্যন্ত অনেক জায়গায় সাইনবোর্ড দিয়ে হয়তোবা তারা সরকারি ভাবে করে নাই তাদের সুবিধার জন্য এটা তারা ওইখানটা লাভবান হওয়ার জন্য চেলাবেলারা করেছে এই যে করতে করতে চেলাবেলারা অভ্যাস করে ফেলেছে আপনার দেখেন এই দলটায় সেদিন দেখলাম পেপারে একটা নিউজ করেছে যে ভিখারি লিগ নামে একটা সংগঠন করেছে এই ভিকারিদের তালিকা টালিকা করে এক নেতা তার খবরদারি টবরদারি করতেছে আগে শুনতাম যে হাত পাও কাইটা বিক্ষে করায় এখন আসলে যে সেটা আওয়ামী লীগে করায় এটা ওইদিন পেপার পড়ে বুঝলাম যে এইগুলা করাচ্ছে মূল কথা হচ্ছে যে উনি আপনি দেখেন জিয়াউর রহমান আন্তর্জাতিক বিমানবন্দর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এটা আমরা করেছি আমাদের সেই নাম চেঞ্জ করে দিয়েছে এরপরে সিয়ানব্বই সালে আপনি যে জায়গাটার কথা বলেছেন সেই জায়গাটাকে কিন্তু তারা এই জিয়াট টাউন হল থেকে বাদ দিয়ে সেটা করেছিল মুক্তিযোদ্ধা টাউন হল এই করার পরে পরবর্তীতে ওটা বেশি প্রচার হয়নি পরবর্তীতে একটা সময় আসে সেইটা আর না টেকার কারণে আপনার পরবর্তীতে রয়ে গেছে ওই সময় বেশি প্রচার করতে ওইটা ওইটা পারেনি চেষ্টা করেছে আমার কথা হচ্ছে যে এটা যে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রমূলক এটা স্পষ্ট হচ্ছে এই জন্য যে আপনার দোসরা এপ্রিল যদি চিঠি দিয়ে থাকে চৌঠা এপ্রিল ওনাদের মিটিং হবে এটা শামীম আসমান সাহেব বলেছে এবং শামী ওসমান সাহেব বলেছে যেন ওটা হয়তোবা বা পরিত্যক্ত বিল্ডিং ভেঙে পড়তেও পারে মানে চিন্তা করেন যে এটা ভাঙার কোনো সিস্টেম নেই ভাঙার কোনো ই নাই সেখানে দেখা গেছে যে এটা ভাঙা হয়েছে এবং আপনার এইটা উনি কিন্তু এই চৌঠা ফেব্রুয়ারি আপনার সংসদে স্পষ্ট বক্তব্য দিয়েছিলেন যে ওইটা ভেঙে অন্য একটা নতুন কিছু করা হবে সেটাও কিন্তু স্পষ্ট এখানে বোঝাই যাচ্ছে যে প্রশাসন বক্তব্য দিয়েছে যে এটা আমরা ভাঙি নাই আমাদের কাছে এখনো অর্ডার আসেনি অর্থাৎ ওইটা যে করবে ইনিয়ে বিনিয়ে আপনার এই স্বামী মসমান সাহেব আপনারা হয়তো দেখছেন একটা ভাইরাল হয়েছে উনি বলতেছিল যে উনি সত্তর আশি রেখাত নপল নামাজ পড়ে তাহাজ নামাজ পড়ে কোরআন তলায় করে সেইটা কিরকম করে এক সেকেন্ডে দুই রেখাত নামাজ পড়ে সেহারে বৈশাখ সেটা কাবার শরীফে সেটাকে ভিডিও করে ভাইরাল করেছে আমার কাছে ভিডিওটা আছে আপনাকে দেখাইতে পারবো এই যে এরা যে কত ধরনের প্রতারণা ইসলামকে নিয়ে ব্যবহার করতে চাচ্ছে সেটা নিয়ে মানুষের নিতে বা চাচ্ছে বিভিন্ন ভাবে এরা বিভিন্ন বিভিন্ন সময় কথা বলতে পারে এবং এরা আসলে সামাল কখন আর কখন বেসামাল এটা বলা মুশকিল এই শামীম ওসমানের কথা বতা এবং তার সংসদের বক্তব্যে স্পষ্ট যে এটা শামীম ওসমান সাহেবই ভেঙেছে লোক দিয়ে এবং এইখানে এটা সরকারের যারা আইন শৃঙ্খলা বাহিনী বা যারা প্রশাসনে আছে তারা হয়তো এটা সরাসরি স্টেপ নিত না বা জানাজানি হলে হয়তো বা কেউ না কেউ আইনগত ব্যবস্থা নিতে চাইতো যে কেন এটা এটা আপনারা জানেন যে সালে শহীদ জিয়াউর রহমান এটাকে ভিত্তি করেন করার পরবর্তীতে উনি মারা যাওয়ার পরে একাশি সালে তৎকালীন রাষ্ট্রপতি আপনার সাত্তার সাহেব বিচারপতি উনি এটাকে উদ্বোধন করেন এবং এটাকে প্রথমে নাম দেওয়া হয়েছিল জিয়াউর রহমান দিয়েছিলেন টাউন হল সেখান থেকে যেহেতু উনি এটা ভিত্তি প্রস্তার করেছিলেন সেখানে সাহেব বলেছে যে এটা জিয়া টাউন হল নামে থাকবে এই এই ছিল এখন এটাকে হিসেবে যে তারা পরিত্যক্ত করেছে তখনও কিন্তু এটা না করেছে পরিত্যক্ত চোদ্দ সালে যাতে এটা কোনো লোকজন না যায় যাতে নাম না থাকে এই কথাগুলো আনোয়ার ভাই যেভাবে সহজভাবে বলেছে আমি আপনাকে কমপক্ষে একশো উদাহরণ দিয়ে বলতে পারবো যেগুলো আওয়ামী লীগ চেঞ্জ করেছে আমার কাছে তালিকা আছে তাহলে অনেক সময় লেগে যাবে জনগণ এইগুলো আর ভাঙা ক্যাসেট শুনতে চায় না এই আওয়ামী লীগ যে একমাত্র নাম পরিবর্তনের কোটি কোটি টাকা সরকারের খরচ করে জনগণের টাকা খরচ করে আজকে দেখেছেন যে আজকের পেপারে এসেছে এক একটা মানুষের দেড় লক্ষ টাকা করে আপনার আমরা ঋণ তাহলে আমরা বিশ কোটি মানুষ হলে দেড় লক্ষ টাকা করে ঋণ এই ঋণটাও চিন্তা করে না তারা এই নাম পরিবর্তনের জন্য এই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে কোটি কোটি টাকা খরচ হয়েছে নাম পরিবর্তনের জন্য কাগজপত্র চেঞ্জ করতে সারা বিশ্বে আন্তর্জাতিক ভাবে চেঞ্জ করতে এইরকম প্রত্যেকটা চেঞ্জ করতে এরকম শিক্ষা প্রতিষ্ঠান আমি আপনাকে একশো তালিকা এক টিপে দিতে পারবো এখন ওনরা শুধু কথা বলতে হয় বিদায় জনগণকে বুঝাচ্ছে কিন্তু বাংলাদেশের আজকে নব্বই এর বেশি জনগণ বুঝছে যে এই সরকার সরকারের দলীয় লোকজন যা কিছু বলে এরা মিথ্যায় অভ্যস্ত হয়ে গেছে এবং ওই গোয়াবেলের সেই তথ্যমন্ত্রী যে ছিল গোয়াবেল ওই গোয়াবেলের মতো অবস্থা হয়ে গেছে যে তারা মিথ্যা ছাড়া কোনো কথা বলতে পারে না টপ টু বটম আমার প্রধানমন্ত্রী উনিও বলে যে আমাকে জনগণ ভোট দিছে আর মানুষ হাসে যারা ভোট কেটেছে ওনার সাথে তারা হাসে ওনার আশেপাশে থাকে প্রশাসন তারা হাসে যেখানে আপনাকে দেখেছেন যে কমপক্ষে আমার কাছে তিরিশটি রেকর্ড আছে পুলিশের যে কেউ ভোট দিতে যায় না আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি ও ভোট দিতে যায় না উনার দলীয় লোকেরা বলেছে রাশেদ খান মেমন বলেছে আনোয়ার হোসেন মঞ্জু বলেছে দিলীপ বড়ুয়া বলেছে এরপর নির্লজ্জ ভাবে বলে এই নির্বাচনের পরেও জাতীয় পার্টি বলেছে কোন নির্বাচন হয়নি এর পরেও ওনারা এরকম মিথ্যা কথা বলবে কিন্তু কিছু করার নাই আমরা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া আর জনগণ মনে মনে জানে যে এই মিথ্যাচার ওনারা করে যাচ্ছে এবং জনগণের স্পষ্ট ভাবে এর প্রতিবাদ মনে মনে করতেছে এক সময় অবশ্যই ফুসে উঠবে আমার আবারও বলতে হয় যে এই মিথ্যাচার চাপ স্ট্যান্ডবাজি করেই আওয়ামী লীগ সবসময় চলে আপনি বাকশাল একটা সরকার ক্ষমতায় থেকে বলছেন বাকশাল একটা ক্ষমতায় থেকে একটা সরকার ক্ষমতায় থেকে স্বাধীনতার পর যেখানে থাকবে গণতন্ত্র ভোট অধিকার যেখানে থাকবে সকলের কথা বলার অধিকার সেইখানে কিভাবে এই সরকারের থেকে বাকসাল করে এর চাইতে ক্যান্টনমেন্ট থেকে যদি বারবার উনি বলে থাকে এর চাইতে নিকৃষ্ট উদাহরণ কিছু হতে পারে না আর ক্যান্টনমেন্ট থেকে বারবার জিয়াউর রহমান যখন এসেছিলেন তখন মেজার জিয়া আপনি আবার বলবেন মেজার জিয়া জনকল্যাণের জন্য রাষ্ট্রের স্বাধীনতার জন্য একবার এসে যুদ্ধ করেছে রণাঙ্গনে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বিরুত্তম খেতাব দিয়েছেন এরপর যেটাই বলবে তো বাবার চাইতে বেশি খবরদারি করা এরপর দ্বিতীয়ত হচ্ছে যে সাতই নভেম্বর জনগণ তাকে এনেছে তখনও আবার রাষ্ট্রের স্বার্থে জনকল্যাণের জন্য তাকে নিয়ে আসছিল এবং আপনার উনি বলতেছে যে অবি জিয়াউর রহমান কারো হাতে অস্ত্র দেয় নেয় সেভেন মার্ডার কবে হয়েছিল জিয়াউর রহমানের আগে না পরে সেভেন মার্ডার কবে হয়েছিল সেই ছাত্রলীগ করেছিল সেইখানে আরো আপনাকে অনেক মার্ডার আমি আপনাকে দেখাইতে পারবো যে যারা লুটপাট করে খাইতেন এই রক্ষী বাহিনীর সাথে ছাত্রলীগ মিলে তারা এই সমস্ত করতেন আপনার এটা আপনার সময় আপনি বলেন প্লিজ এরপর হচ্ছে যে কোথায় লিভারপুল কোথায় ফকিরা উনি বলে যে আপনার ছনি মারা গেছে সেটাটা মনে করেন এক দুইটা গ্রুপের সাথে সংঘর্ষের সময় মারা গেছে আর ওনাদের মতো আরবারকে পিটিয়ে পিটিয়ে সাপের মতো নির্মম ভাবে মেরেছে এর চেয়ে পৃথিবীতে আর ন্যাক্কারজনক কোনো ঘটনা হতে পারে না এরপর বিশ্বজিৎকে চয় বাংলা স্লোগান দিয়ে কুপিয়ে কুপিয়ে মেরেছে মনে করেছিল হালকা হালকা দাড়ি এটা শিবির হবে বা মুসলমান হবে বা অন্য কিছু হবে পরবর্তীতে পিটিয়ে পিটিয়ে তাকে মেরেছে শেষ পর্যন্ত মৃত্যুর আগে ও বলেছে যে আমি হিন্দু তখন তারা থেমেছিল কিন্তু মৃত্যুটা আর থামতে পারেনি মৃত্যু চলেছে আপনার আমরা আমিও রাজনীতি চাই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চাই সেই রাজনীতি তো আপনি রাজনীতি পাওয়ার নিয়ে আপনি ধর্ষণ করবেন আবার উৎসব করবেন যে আমি একশো ধর্ষণ করেছি আবার আপনি স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করবেন আবার আপনার ওপেন নিয়ে জোর করে এটা করবেন সেটা করবেন এটা তো হয় না টেন্ডারবাজি করবেন শিক্ষককে আপনি জিম্মি করবেন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসি বলেছিল যে আমাকে জিম্মি করে চাদা নিয়েছে এরকম মনে করেন যে এইগুলো তো ছাত্র রাজনীতি করা যাবে না আপনি মনে করেন তাদের ইচ্ছা মতো মিছিল মিটিং এ নেবেন তাদের হলে থাকতে দিবেন না তাদের উপর চাপ সৃষ্টি করবেন তাদের উপর চাদাবাজি করবেন বিভিন্ন এলাকায় চাদাবাজি করবেন টেন্ডারবাজি করবেন এই রাজনীতি তো হতে পারে না তাই আজকে বাংলাদেশের অভিভাবকগণ যে সমস্ত ভদ্র শিক্ষার্থী তারা চায় যে রাজনীতি না থাকলে ওখান থেকে আমার ছেলেমেয়েরা নিরিবিলি পাশ করে আসতে পারবে এই জন্যই প্রাইভেট ইউনিভার্সিটিতে এত টাকা পয়সা দিয়ে তাদের সেখানে নাই। সেইটাও এই সরকারের সহ্য হচ্ছে না কারণ সেখানেও তাদের টেন্ডারবাজি তাদের ধর্ষণ তাদের হাতুড়ি বাহিনী থাকবে হাতুড়ি বাহিনীতে হাতুড়ি দিয়ে নির্মম ভাবে প্যারেক ঢুকায় যে ছাত্রলীগ এরা কি কোনো মানুষের মধ্যে পড়ে এরা কোনো দলের মধ্যে পড়ে এরা কেন রাজনীতি করবে এদের ছাত্রলীগ হলে বাংলাদেশের সবচেয়ে সন্ত্রাসী আমার কথা না আপনি ডিজিটাল ডিজিটাল বলে ওরা ফেনা উঠেই ফেলায় সেই ডিজিটালে সার্চ দিলে ছাত্রী বাহিনী সব ছাত্রলীগের নাম আসবে গরু চোর ছাত্রলীগের নাম আসবে ছাগল চোর ছাত্রলীগের নাম আসবে ছাত্র দলের কোন নাম আসেনি ছাত্র দল আসে কিনা দেখেন গুগলে গুগলে সার্চ দিয়ে দেখেন আমি তো বললাম আপনি পাবেন না সেখানে গুরু থাকে গুরু বেগে গুরু বেগে একজনের আধিপত্য বিস্তারের জন্য হয় কিন্তু এই জন্য একটা ছাত্রকে পিটিয়ে পিটিয়ে মারছে সেইটার সাথে ক্রস ফায়ার মানে দুই গ্রুপ সংঘর্ষ হয়েছে সেখানে একটা গুলি লাগছে সেইটা উনি পরে কোথায় লিভারপুল কোথায় ফকিরে বলে এটা হয় আপনার এইগুলো সবসময় বলবে আমি স্পষ্ট ভাবে শিক্ষার্থী বিস্মিত এবং অবাক আশ্চর্য হয়ে গেছে যে কি বলে এরা এবং তারা এটা চায় না আপনি ইতিমধ্যে দেখেছেন ইস্ট ওয়েস্টে তারা বলে দিচ্ছে প্রশাসনিক কর্মকর্তা বা বিসিরা বলে দিচ্ছে এখানে কোনো রাজনীতি হবে না ইতিমধ্যে আপনার নর্থ সাউথে তারা চার চারটে বিভাগে কমিটি দিয়েছে এছাড়া চল্লিশটি বিশ্ববিদ্যালয় কমিটি দিয়েছে আমার কথা হচ্ছে যে এই বাংলাদেশে আমি বিএনপির কথা বলবো যে বিশ্বে কোন দেশে বিদেশে কিন্তু কমিটি হয় না এই বাংলাদেশের আওয়ামী লীগ এবং বিএনপি কমিটি করে এই কমিটি করে কেন সেখানেও একটা প্রভাব বিস্তার করবো ওই ওইখানে সরকারি দল থাকবে থাকার পরে সেখানে আপনার যারা বিদেশে থাকবে তাদের কাছ থেকে যারা যাবে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় ঠেকাইয়া বেকায়দায় ঠেকাইয়া মালয়েশিয়া পাসপোর্ট থাকে না তার পাসপোর্ট রিনিউ করা এখান থেকে তারা কোটি কোটি টাকা উপার্জন করবে অবৈধভাবে এই জন্যই এইগুলো করা আর বিশ্বে আর কোন দেশের কিন্তু রাজনৈতিক দল বিদেশে নেই এখন আওয়ামী লীগ করে বিদায় বিএনপি করতেছে কিন্তু এটা একমাত্র লুটেপুটে খাওয়ার জন্য এগুলো করে তাই আমি বলবো যে পাবলিক বিশ্ববিদ্যালয় রাজনীতি আছে সেটা সরকারিভাবে তারা এখানে আগে থাকতে চলতেছে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনোভাবে আমার মেয়ে প্রাইভেট ইউনিভার্সিটি পরে ব্র্যাক ইউনিভার্সিটি পরে কেন আমি দিছি ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমি মনে করেছি যে সেখানে রাজনীতি বা সেশন জট হবে এটা হবে ওটা হবে তখন আমি ব্র্যাক ইউনিভার্সিটি দিছি সেখান থেকে সে স্মুথলি পাস করতে পারতেছে কিন্তু সেখানেও এই সরকার বাধা সৃষ্টি করবে এবং জনগণ সাধারণ যে অভিভাবকরা তাদের শিক্ষার্থীদেরকে মেধাশূন্য করতে চাচ্ছে এই সরকার মেধাশূন্য করে এরা আবলতা বলে বেসামাল মন্ত্রী টন্ত্রী তারা নিজেরাও আবলতা বল বলে আমি একদিন বলেছিলাম যে আপনার জাহাঙ্গীর কবির নানক ঈদগাহ মাঠ ভিজিট করতে যায় পরের দিন নাম নামাজ হবে পালে আগামী দিন ঈদুল ফিতরের জানাজা নামাজ বলে স্যার জানা যা নামাজ না এরপর বলছে ঈদুল আজহার জানা নামাজ বলছে জানা নামাজ এই যে বেসামাল মন্ত্রী এবং বেসামাল ই এরা এইগুলো করতে চায় আর তার সন্তানদের ঠিকই বিদেশে পড়াচ্ছে ভালো ভালো জায়গায় পড়াচ্ছে যেখানে রাজনীতি মুক্ত তাই আমি মনে করি যে বাংলাদেশে এই প্রাইভেট ইউনিভার্সিটি অভিভাবকরা বিবৃতি দিচ্ছে আমি কয়েকটা বিবৃতি দেখলাম কেউ বলছে যে আমি বিস্মিত কেউ বলছে আমি অবাক কেউ বলছে আমি হতবাক কেউ বলছে আমি আশ্চর্য এরকম আমি দেখলাম তাই আমার কাছে মনে হচ্ছে যে রাজনীতি হবে কিন্তু সেই রাজনীতি আওয়ামী লীগের পক্ষে আর কখনো তাদের